হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রিপাবলিক ডে ভারতে আর তো হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ আমাদের ছাব্বিশে জানুয়ারি আজকে দু হাজার চব্বিশ সাল এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল তো আজ সেখান থেকে প্রতি বছর পালন হয়ে আসছে এবং আজ সেই দিন তো আজকের দিনে আমাদের একটা খুশির খবর এটাই যে আমাদের যে ওয়েবসাইট আছে অনপ্যাসিভ ডট কম সেটা ট্রাই কালারে সাজানো হয়েছে তো নতুন থিম অ্যাপ্লাই করা হয়েছে যেটা ট্রাই কালার মানে গেরুয়া সবুজ এবং সাদা কালার যেটা আমাদের ট্রাই কালার বলা হয় আমাদের পতাকার রং সেটা দিয়ে সাজানো হয়েছে তো এটা খুবই প্রাউড খুবই গর্বিত বিষয় গর্বের বিষয় আমাদের কাছে কেন প্রাউড মোমেন্ট কেন কারণ অনপ্যাসিভ কোনো ছোট কোম্পানি নয় অনপ্যাসিভ কোনো ইন্ডিয়ান কোম্পানি নয় অনপ্যাসিভ একটা গ্লোবাল কোম্পানি ঠিক আছে তো গ্লোবাল কোম্পানি হওয়ার জন্য এই পৃথিবীতে এতগুলো দেশ সব দেশে অনপ্যাসিভ অবস্থিত অবস্থিত সব মানুষ অনপ্যাসিভকে দেখতে পায় ইউজ করতে পারে সবার জন্য এটা খোলা কিন্তু সেখানে দাঁড়িয়ে অনপ্যাসিভ যখন আমাদের ট্রাই কালারের থিম অ্যাপ্লাই করছে সেটা অবভিয়াসলি আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট তো যাই হোক হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ এখন কাজের কথায় এবং আসল কথায় আসা যাক অবশ্যই সবাই চেক করবে না অনপাসিভ ডট কম চেক করুন ওকে তো কাজের কথায় আসা যাক সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বিষয় টপিক বলতে পারেন সেটা হচ্ছে ফ্রড কল তো ফ্রড কল আসছে অনেকের কাছে আবার ব্যাপারটা বলি শুনুন অনেকটা মজার বিষয় অনেকটা সতর্ক থাকার বিষয় অনেকটা সচেতন হওয়ার বিষয় ভালো করে বুঝবেন আমি কি কথাটা বলছি ভিডিও ছেড়ে মাঝখান থেকে চলে যাবেন না ভাববেন এটা তো আমার বিষয় নয় না 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 তাহলে আপনি বড় ভুল করছেন দাদা মানে এমন ফাসান ফাসবেন ঠিক আছে তো তার জন্য সাবধান হন ভিডিওটা শুনুন কি বলছি অনেক রকম এখানে কনফিউশন আছে ভালো করে শুনুন তো আশা করছি অনেকেই হোয়াটসঅ্যাপ অনেক গ্রুপে আছেন টেলিগ্রাম গ্রুপে আছেন এবং একটা ভয়েস মেসেজ এবং কিছু ভয়েস মেসেজ একটা কেন মাল্টিপল ভয়েস মেসেজ এবং নর্মাল মেসেজ ভাইরাল হচ্ছে যে এরম ফ্রড কল আসছে ঠিক আছে আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছে আপনি টিকিট রেজ করেছেন কি না এই কিনা কিনা কল করছে এবং অনেকে সেটা ফ্রড কল বলে গ্রুপে এত এতদূর অব্দি ঠিক ছিল কিন্তু সকালবেলা একটু আগেই গোসবিন্দা ধিলানসের একটা ভিডিও পোস্ট করেছে যেটা আপনারা ওনার চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে যেখানে উনি বলছেন যে এই সমস্ত কল বা মেসেজগুলো ওনার কাছেও পাঠানো হয়েছে স্বাভাবিকভাবে এবং উনি সেই সব দেখার পরে যেহেতু আমাদের সাপোর্ট টিম থেকে কল করার কথা ছিল যাদের আইডি ইন হয়েছে বা যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে যাতে প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করা যায় তো সেই জন্য উনি মোহাম্মদ কামাল স্যারের সাথে যোগাযোগ করেছিলেন ভালো কথা মোহাম্মদ কামাল স্যারকে বলেছেন যে এরকম এরকম কল আসছে এগুলো কি ঠিক না মিথ্যা না কি ফ্রড না কি সত্যি বলুন তো মোহাম্মদ কামাল স্যার বলেছেন যে হ্যাঁ এগুলো সত্যি আমাদের সাপোর্ট টিম থেকে কল হচ্ছে এটা ঠিক কথা তো এখানে রইল কনফিউশন তাহলে এটা ফ্রড না রিয়েল হলো এবার বলুন সবাই তো শুনেই বলছে ও আচ্ছা তাহলে রিয়েল কল না 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 এখানেই সমস্যাটা এইভাবে রিয়েল কল বোঝা যায় না ঠিক আছে এখানেই আপনাকে বুঝতে হবে সেই কলটা ফ্রড না রিয়েল সেটা আপনাকে চয়েন করতে হবে আপনাকে সচেতন হয়ে আপনাকে ধরতে হবে যে সেই কলটা সত্যি সাপোর্ট টিম থেকে কল করেছে নাকি ফ্রড কল বুঝে গেল তো সেটা ধরবেন কী করে সেটাই এই ভিডিওর মূল বক্তব্য সেটা বুঝবেন কি করে আপনি আপনার ইনফরমেশান দেওয়ার আগে সতর্ক আপনাকে হতে হবে সেটা হবেন কিভাবে জানবেন কিভাবে। তো সেটাই শুনুন সেটাই এই ভিডিওর মূল বক্তব্য বুঝতে পেরেছেন আপনাকে শেখানো আপনাকে সতর্ক করা আপনাকে সচেতন করা কোম্পানি সম্বন্ধে আপডেট দেয় এটা আমার কাজ ঠিক আছে আপনাকে কোনো মিথ্যা প্রলোভন দেখানো স্বপ্নের রাজপ্রাসাদ খাড়া করা আমার কাজ নয় আমি সেটা কোনো দিন করিও নি আমি কোনোদিন মিথ্যা কথা ওইভাবে বলিও না আপনারা সবাই জানেন তো চলুন ব্যাপারটা বুঝে নিন ধরুন আপনার কাছে কল প্রথম কন্ডিশনটা শুনে নিন প্রথম কন্ডিশন হলো এটাই যে কল আসবে একজন একটা টাইপের মানুষদেরই যারা টিকিট রেস করেছে যারা টিকিট রেস করেনি তাদের কল আসবে না এটা তো সবার সর্বপ্রথম ক্রাইটেরিয়া তো আমার কাছে কল কোনোদিনই আসবে না কেন না কারণ আমি কোনো দিন টিকিট রেস করিনি হ্যাঁ আগে করেছি সে কোনো কারণে সেটা আলাদা কথা বাট এই পেমেন্ট নিয়ে আর চার মাস পাঁচ মাস হলো আমি না আমার কোনো আইডি দিয়ে কোনো দিন কোনো টিকিট রেস করিনি আমার কোনো পেমেন্টের সমস্যা হয়নি প্রথমবার প্রথম দিনই পেমেন্ট করতে গিয়েছিলাম দু তারিখে সেপ্টেম্বরে প্রথমবারই আমার পেমেন্ট কেটেছিলো সাকসেসফুল হয়নি ঠিক আছে এবং তিন চার ঘন্টা খুব টেনশন হচ্ছিলো তার প্রথমবারই প্রথম দিনই আমার খুব ভয় লাগছিল যে কী হলো রে কী রে তারপর তিন চার ঘন্টা পরে অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ আমি টিকিট রেস করেও ছিলাম বাট সাকসেসফুল হয়ে গেছে টিকিট ক্লোজ হয়ে গেছে তো এটা তো সেপ্টেম্বরের দু তারিখের কথা বললাম তারপর থেকে না আমার কোনো পেমেন্টের প্রবলেম হয়েছে না আমার কোনো সমস্যা হয়েছে না আমার টিকিট ফিকিট রেজ করতে হয়নি এবার বলুন আমার কাছে যদি কল আসে তাহলে আমার তো প্রথমে জিজ্ঞাসা করা উচিত যদি আমার কাছে কল এসে এরকম বলে যে আমি কথা বলছি তাহলে আমার প্রথমত কাজ হবে যে জিজ্ঞেস করা যায় আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ আচ্ছা বুঝলাম তো আমি টিকিট রেজ করেছিলাম কি না আমার কি প্রবলেম কেন আপনি ফোন করেছেন অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন প্রথমেই কিছু বলবেন না জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কেন ফোন করেছেন কি ব্যাপার বলুন হ্যাঁ কিছু না কিছু বলবে দেন আপনি বলবেন যে আপনি টিকিট রেস করলে তাহলে জিজ্ঞেস করবেন কবে টিকিট রেস করেছিলাম কী টিকিট রেস করেছিলাম আমার মেল আইডি কত আমার নাম কী আপনি বলুন আপনি যদি সাপোর্ট থেকে কথা বলেন তাহলে আপনার ডিটেলসগুলো অবশ্যই জানবেন তিনি সমস্ত কিছু ডিটেলস দেবেন দেন আপনার অথেন্টিক লাগলে আপনার মনে হলো যে হ্যাঁ হ্যাঁ সমস্ত ডিটেলস ঠিক দিচ্ছে আপনার ওমেল কী যদি ঠিকঠাক বলছে তাহলে আপনি অবশ্যই করবেন কারণ কথাটা হচ্ছে আপনি তো টিকিট রেজ করেননি এবার আপনাকে যদি বলে হ্যাঁ আপনি টিকিট রেস করেছেন আপনি তো জানেন করেননি তাও একবার চেক করে নিলেন যে আচ্ছা ঠিক আছে একটু ধরুন আপনি হোল্ড করুন আমি চেক করি তো আপনি চেক করে নেবেন আপনার টিকিটটা রেস হয়েছে না দেখবেন করেনি তখন আপনি বুঝে যাবেন যে প্রলোভন দিচ্ছে বা কোনো রকম শডিউলের কিছু ব্যাপার আছে দেন আপনি সাইড হয়ে যাবেন এটা হলো প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটাই যে আপনি টিকিট রেস করেছেন এবং আপনার কাছে কল এসেছে তাহলে এখানে তো রিয়েল হওয়ার সম্ভাবনাটা বেশি নাইনটি পার্সেন্ট চান্স আছে এটা রিয়েল কল বাট তাও আপনাকে সতর্ক থাকতে হবে কোন ক্ষেত্রে সেটাই জেনে নিন যে ধরুন আপনার কাছে কল এসেছে এবং আপনি টিকিট রেজও করেছেন হতে পারে আপনার আইডি ইন্যাক্টিভ হয়েছে বা হতে পারে আপনার পেমেন্ট ফেল্ড হয়ে গেছে আইডি অ্যাক্টিভেট হয়নি হতে পারে আপনার পেমেন্ট দুবার কেটেছে আইডি অ্যাক্টিভেট হয়েছে এবং আরেকটা টাকা ফেরত দেওয়ার ব্যাপার আছে এই সমস্ত কন্ডিশন হতে পারে আপনাকে কল করেছে যাতে আপনার থেকে অ্যাকচুয়ালি অথেন্টিক ডেটাটা পায় বাট এখানেই আপনাকে সতর্ক থাকতে হবে কোন কোন জিনিস আপনি দেবেন না সেই জিনিসটার জন্য ঠিক আছে প্রথমত আপনাকে কল করলে আপনাকে নিশ্চয়ই বলবে যে স্যার আপনি এরম এরম এই নাম বলছেন আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা আপনি টিকিট রেস করেছিলেন বললেন আচ্ছা হ্যাঁ করেছিলাম কবে করেছিলেন যে এই এই তারিখে এই টাইমে আপনি টিকিট রেস ওনাদের কাছে এইটুখানি ডিটেলস দেওয়া যায় আর এইটুখানি ডিটেলস দেবেও আপনাকে যে আপনি এত তারিখে এই সময় আপনি টিকিট রেস করেছিলেন আপনার এই প্রবলেমের জন্য এবার স্যার বলুন এই কি প্রবলেম আছে এই সমস্ত জিনিস খুব ভালো জিনিস যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি টিকিট রেজ করেছিলেন স্যার এত তারিখে এই সময় এবং আপনার প্রবলেম এই ছিল যে আপনার পেমেন্ট ফেল্ড হয়ে গেছিলো আমি বলছি আপনাকে কথার কথা জানান বলছে যে আপনার পেমেন্টটা ফেল্ড হয়ে গেছিলো টাকা কেটে নিয়েছে আইডি অ্যাক্টিভেট হয়নি তো কেন স্যার এরম কী হয়েছিল আপনি ব্যাপারটা বলুন তো আপনি ব্যাপারটা বললেন যে হ্যাঁ আমি পেমেন্ট করেছিলাম এই ব্যাঙ্ক থেকে এই কার্ড থেকে তো এই ধরুন বললেন যে এস বি কার্ড থেকে কি এইচডিএফসি ব্যাংকের কার্ড থেকে এটা গ্লোবাল কার্ড ছিল ভিসা কার্ড ছিল এবং আমি পেমেন্ট করেছিলাম টাকা কেটে নিয়েছে ওটিপি দেওয়ার পরে এবং আইডি অ্যাক্টিভেট হয়নি আজ এতদিন হয়ে গেল এত এই সব ঠিক আছে কিন্তু আপনি কোন জিনিসটা দেবেন না যেমন আপনি কার্ডের চারটে দিতে শেষ চারটে ডিজিট নাম বলতে পারেন ওরা ভেরিফাই করার জন্য বলতে পারে যে স্যার আপনার কার্ডের চারটে ডিজিট বলুন লাস্ট ফোর ডিজিট ঠিক আছে আমরা ভেরিফাই করতে চাই যে আপনি কোন কার্ড থেকে পেমেন্ট করেছেন যে কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন আমার কাছে সেই ইনফরমেশনটা সে সঠিক কিনা ওখানেও কার্ডের ইনফরমেশন যায় কিন্তু সঠিক চারটে ডিজিটই যায় শুধু লাস্টের চারটে ডিজিট সব ডিজিট যায় না তো সব ডিজিট দেওয়ার দরকার নেই আপনি লাস্টের চার ডিজিট বললেই হবে বুঝে গেল আর কি আর হচ্ছে আপনি কোনো দিনই আপনার সি লাস্টের পিছনে যে কার্ডের নাম্বার থাকে সি সেটা কোনো দিনই দেবেন না আর সাথে সাথে কোনটা দেবেন না আপনার কোনো দিনই এটিএম পিন যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আপনার যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা প্রোভাইড করবেন না এই জিনিসগুলো যদি আপনাকে জিজ্ঞাসা করে কোনো দিন জিজ্ঞাসা করবে না সাপোর্ট টিম কোনো দিন সাপোর্ট টিম জিজ্ঞাসা করবে না না ব্যাঙ্ক কোনো দিন জিজ্ঞাসা করবে এইগুলো মাথায় রাখবেন তো এগুলো কোনো দিন জিজ্ঞাসা করবে না তো আপনি এইগুলো দেবেনও না যদি জিজ্ঞাসা করে আপনি সাইড হয়ে যান কল থেকে বুঝে নেবেন কল গন্ডগোল আছে অন্য কোনো কেউ কথা বলার চেষ্টা করছে কিছু নেওয়ার চেষ্টা করছে তো এগুলো মাথায় রাখবেন সতর্ক হন কথা বলার আগে ভাবনা চিন্তা করে বুঝে শুনে দিন রিপ্লাই দিন কথা বলুন কি ইনফরমেশন চাইছে সেটা দেখুন আপনার প্রবলেম যেটা হয়েছে সেই প্রবলেম রিলেটেডই কথা হচ্ছে কিনা একবার দেখে নেবেন বুঝে নেবেন দেন আপনি সমস্ত ইনফরমেশান শেয়ার করবেন যা যা জিজ্ঞাসা করবে অবশ্যই বলবেন কোঅপারেট করুন অনফেসভ টিমের সাথে তারা যত তাড়াতাড়ি সম্ভব প্রবলেমটা সলভ করার চেষ্টা করছে তাদের সাহায্য করুন কিন্তু নিজেকে বাঁচিয়ে নিজের জায়গাটা সেফ রেখে কারণ ফ্রডও হবে রিয়েলও হবে আপনাকে বুঝে নিতে হবে কি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন ভালো থাকুন ভিডিওটা যত পরিমাণ হোক শেয়ার করুন যাতে মানুষ সতর্ক হয় সচেতন হয় এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আপনাকে চয়ন করতে হবে তো আপনি সতর্ক থাকুন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ থ্যাংক ইউ